शुरू करते हैं। हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा करता हूं आपको ভালো আছে, আমিও খুবই ভালো আছি। যেহেতু এখন বাজে 4:40, তো আর কি করব, আমি আজকে যাচ্ছি সেটা তোমাদের বলছি। আজকে আমি যাচ্ছি চাটনগরে মনসা পূজা প্যান্ডেল হচ্ছে, সেইটাই দেখতে যাচ্ছি। তো চলো, আমি আজ যা যা করবো সব তোমাদের কাছে শেয়ার করবো, আর কি করবো সবই তোমাদের কাছে বলবো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। আর তোমার জানো আমি তো একা গেলো, আমি যেতে আমার ভালো লাগে না এখন, ঠিক আছে? আমার এখন ক্যামেরা লোক চাই। তো চলো, যাকে ওখানে যাবো পেয়ে যাবো। আমার বন্ধুরা যাবে, তারা ক্যামেরা ধরে দেবে। তো আর কি বলো, চলো যাওয়া যাক, তারপরে সেখানে গিয়ে দেখা হচ্ছে। চলো, এই সরি, রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, সরি, চলো যাওয়া যাক। তো গাইস, ওইদিকে ভিডিও করিনি, মানে পাহাড়েতে আসছিলাম বলে ভিডিওটা করিনি, আর আমার এদিকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে। আমি বললাম একটু দিনের বেলা আসবো, একটু রোদা থাকলে ভিডিওটা ভালো হতো, ঠিক আছে? আমার যেহেতু আসতে অনেক দেরি গেছে, ওই জন্য কী করবো, হাতে চলে এসেছি, পাহাড়েতে এসেছি, ওই জন্য ভিডিও করা হয়নি, ঠিক আছে? আর এখানে আমার আসতে দেরি হয়েছে বলে একটু রোদটা কমে গেছে, রোদটা ভালো থাকলে আরও ভালো হতো। আর গাইস, প্যান্ডেলটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর যেহেতু এই আটনগরটা অনেক সবাই চেনো, অনেক সবাই চেনো না, মানে তো যারা চিনো না তারা চিনো না আটনগরটা। আর গাইস, এখানে এতটাই জলের টান, কি বলবো, এখানে কেউ যদি পরে আর কাউ দেখতে হবে না, ঠিক আছে, সে সঙ্গে সঙ্গে মারা যাবে, এটা পুরো শিওর। এতটাই জলের টান, এত ঢেউ দিচ্ছে, তার মধ্যে আমি বলি একটু ফেসটা দেখাই, ফেস না দেখালে অসুবিধা আছে। তো দেখো গাইস, কত মানে প্রচুর জল আছে, কত 5-6টা গেট খোলা আছে এইদিকে, আর ওইদিকে অনেকগুলো আছে, 58টা গেট। যেহেতু সেই মাথায় একটা নৌকা আছে, আর ওই পাশে গিয়ে আমরা রিলস আরে করলাম। তো চলো, 58 গেটে এসেছি, একটা সিনেমেটিক শট নেওয়া হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি 58 গেটে এসেছি, এটা নই মানে নইদার এই যত্রবাজে চেষ্টা করছি জুম করার, আর ওই পাশ দিয়ে ভিডিও করেছি। আর এইটা গাইস হলো শ্মশান। তো গাইস, এটা হলো শ্মশান, এখানে মানে যে যারা মরে যায় তারা মানে তাদের পুরাই এইখানে আছে, সেই মাথায় আছে। তো চলো, সব বন্ধ দাঁড়িয়েছে এই রাস্তা, এখানে রাস্তা এখানে তো দেখতে পাবেন আমি একটু একটু নিচে। তো চলো একটু রাস্তায় গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, অন্ধকার হয়ে গেল, কিন্তু কিছু করার নেই, ভাবলাম অনেকক্ষণ থাকবো কিন্তু কিছু করার নেই, অন্ধকার হয়ে গেছে। আর আমি বাড়িতে রওনা দিয়েছি, কটা 5:10 রওনা দিয়েছি, তোমরা মানে তখন ঠিক দেখে দেখা হয়নি, তোমাদের দেখানো হয়নি। তো ভাবলাম 4টার সময় রওনা দেবো, কিন্তু কিন্তু কী করবো গাইস, কিন্তু কিছু করার নেই, বন্ধুদের জন্য দেরি লেট হয়ে গেল, ওই জন্য আমার এত লেট, এত দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আরও তাতে আমরা চলে যেতাম, কিন্তু কিছু করার নেই। আর ভালো করে মানে ঠিকঠাক ভিডিও করতে পারলাম না, মানে একটু লজ্জা লাগছিলো, মানে ভয়েস দেবো ওইখানে লজ্জা লাগছিলো, বাড়ি এসে ওইখানে ভয়েস দিলাম। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। তো ওইখানে ভিডিও বন্ধ দিয়েছিলাম, তারপরে আবার ভিডিও মানে এ করলাম, কানেক্ট করলাম। তো চলো আর কি করো, আর বাগানটায় চলে এসেছি, আর একটু এই রাস্তা, এই রাস্তা তোমরা তো সবই জানো, এই রাস্তায় অনেক ভিডিও আছে আমার, তাও অনেক দিন পর মানে 1-1.5 মাস এরকম হয়েছে না, 2 মাস হবে এরকম, 2 মাস পর 58 গেটে এসেছি। একটু ভালো করে তো ভিডিও করলাম, মানে মানে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু আমার আরও তাতে গেলে আরও ভালো ভিডিও হতো, কিন্তু কিছু করার নেই। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্ট করবে কেমন প্যান্ডেলটা কেমন করেছে, আর নেক্সট ভিডিওতে এর প্যান্ডেলটা মানে প্যান্ডেলটা বলি সরি ওই মনস মামনসা ভিডিওটা পুরোটাই আসবে, প্যান্ডেল ফ্যান্ডেল সবই থাকবে, তো তোমার সবই দেখতে হবে, ঠিক আছে? তো চলো, তোমাদের জন্য একটু ভালোবাসা আর সাপোর্ট থাকলেই হবে, আর আমার বাগানটা ছেড়ে চলে এসেছি। চলো এবার সাওয়ার ক্লাবে গিয়ে কথা হচ্ছে।
তো গাইস তোমার সাথে কথা বলতে বলতে আমি শহর কাপ চলে এসেছি। আর গাইস এতটাই ভালো লাগলো, কিন্তু আর একটু তাড়াতাড়ি গেলে খুবই ভালো হতো, কিন্তু কিছু করার নেই, দেরি হয়ে গেছে যেতে। আর গাইস শহর কাপ রাস্তাটা এতটাই বিরক্ত রাস্তা, মানে যে যেখানে খুশি দাঁড়িয়ে কথা বলছে, এই করছে ওই করছে। শহর কাপটা আর ধুলে স্নোটা পুরো সেম একই, হয় মারলেও সাইড দেবে না, আর কিন্তু কিছু বললেও হবে না, কিছু বললে আরে হবে, অসুবিধা আছে কেন কিছু বলা যায় না, যতটা ভালো ততটা বলি, তারপর বেশি চলো বেশি কথা বলবো না, একেবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলো। তো গাইস বাড়ি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসে ড্রেস গেঞ্জি চেঞ্জ করে নিয়েছি, তো এই গেঞ্জি পরে যাই তোমরা দেখেছ নিশ্চয়ই। আর গাইস প্যান্ডেলটা কেমন হয়েছে তো সেটা কমেন্ট করে জানাবে, যেহেতু এখন মানে ফিনিশিং হয়নি, বিশ্বকর্মা পুজো তার বিশ্বকর্মা পুজো হয় না, তার পরের দিনে মনসা পুজো হয়, সেই ভিডিও তোমাদের করবো। একটু ভালোবাসা আর কি লাগবে না, একটু ভালোবাসা হলে ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, চলো বাই।